খসে পড়ছে স্কুলের দেওয়ালের চাঙ্গর। নতুন বিল্ডিং এর দাবিতে স্কুল গেটের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। করোনার কারণে প্রায় দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলছে স্কুল কলেজ, কিন্তু স্কুলের তালা খুলতেই দেখা দিল স্কুলের চাঙ্গর খসে পড়েছে, দেওয়ালে ধরেছে ফাটল। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনে। ওই পরিস্থিতিতে অপেক্ষাকৃত ভালো ক্লাসরুমগুলোতে পড়ুয়াদের ক্লাস করানোর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে 9ম, 10ম, 11ম ও 12ম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু 5ম শ্রেণী থেকে ক্লাস শুরু হলে এত পড়ুয়াদের কোথায় ক্লাস করানো হবে? ওই পরিস্থিতিতে স্কুল নতুন বিল্ডিং এর দাবিতে শুক্রবার ছাত্রছাত্রী অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে সোমবার স্কুল পরিদর্শনে আসেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। এদিন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করে এবং ভেঙে পড়া ক্লাসরুমগুলোকে পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা। অনেকদিন থেকে, তারপরে কিন্তু কিছুদিন আগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখা স্যারকে থেকে আজকে পরিদর্শন হয়েছে, কী বলবেন? এই বিদ্যালয়ের গৃহটি নির্মাণ হয়েছিল 1946 সাল, স্থাপিত হয়েছিল 1946 সাল, পরাধীন ভারতবর্ষে এই বিদ্যালয় স্থাপন হয়েছিল। গতকাল আমাদের কাছে খবরটা পৌঁছেছে যে বিদ্যালয়ের ক্লাসরুমগুলো অকেজো হয়ে পড়েছে, ক্লাস করার উপযোগী নয়। মাত্র 12-14 ঘন্টার সময়ের ব্যবধানে আমি খবর পাওয়ার সাথে সাথে বিডিও সাহেবকে টেলিফোনে যোগাযোগ করি, উনি বলেন যে আপনি যখন যাবেন নিশ্চিতভাবে একসঙ্গে গিয়ে আমরা পরিদর্শন করে যাতে ক্লাস করার বা শিক্ষার উপযোগী ক্লাসরুম তৈরি করা যায় তার চেষ্টা আমাদেরকে করতে হবে। তবে নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন ফিনান্সিয়াল ইয়ারের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আজকে ডিসেম্বর মাসের 14 মাঝামাঝি এসে গেছি। আমরা বিডিও সাহেব ও জেলাতে কথা বলেছেন এবং হেডমাস্টার মশাইকে বলেছেন যে আপনি একটি আবেদন জমা দেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মামাটি মানুষের সরকারের উদ্যোগে এই বিদ্যালয়টি ক্লাস করার উপযোগী পরিবেশ উপহার দেওয়া যায় তার চেষ্টা আমরা করব, এবং যাতে অতি সত্ত্বর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যান্ট এনে বিদ্যালয়কে নতুনভাবে বিল্ডিং তৈরি করা যায় তার চেষ্টা আমরা করব। শুধুমাত্র আবেদন দিলে আমরা তার কাজটা তদবির শুরু করব। ছাত্রছাত্রীকে বার্তা দিলাম তাদের আবেদন যে আমাদের এই বিদ্যালয়টি যেভাবে ভগ্নপ্রায় অবস্থায় নতুনভাবে রূপ প্রদান করতে হবে, আমরাও তাদেরকে সেই আশ্বাস দিয়েছি। আমরা মানুষের কাজ করার জন্য, ছাত্রছাত্রীর পাশে থাকার জন্য বদ্ধপরিকর। মাত্র 12-13 ঘন্টার সময়ের ব্যবধানে আমরা এখানে এসে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করব আবেদনপত্র পাওয়ার পরেই যে কত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের ব্যবস্থাপনায় উদ্যোগে অর্থ এনে নতুন করে এই বিল্ডিং তৈরি করা যায়। বিক্ষোভ দেখা আপনার কাছে স্কুল ভাঙালে কি বলবেন? হ্যাঁ, তাদের বিক্ষোভ ওটা ঠিক বলা যাবে না, যাই হোক আবেদন তো আমি আগেও বলেছি আপনাদের টিভি চ্যানেলগুলোতে যে আমাদের স্কুল বিল্ডিংটা খুবই পুরনো। সেই পুরনো স্কুল বিল্ডিংয়ের সিলিং বিম সব খারাপ অবস্থায়, যার জন্য চাঙ্গর খুলে পড়ছে। তো অভিভাবকরাও উদ্বিগ্ন, ছাত্রছাত্রীরাও সেখানে যেতে ভয় পাচ্ছে। তো আমি ওই পুরনো বিল্ডিংয়ে যেখানে বিপজ্জনক অবস্থায় আছে সেখানে ছাত্রছাত্রীদের পাঠাইনি। যে কটি ঘর নতুনভাবে তৈরি হয়েছিল সেখানে ক্লাস চলছে, এবং সেই সঙ্গে আগামী দিনে জানুয়ারি থেকে যখন পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে তখন 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আসবে, তাদের জন্য নতুন স্কুল ভবন তৈরি দরকার, এবং যেখানে বিপজ্জনক অবস্থা আছে তার রিপেয়ারিংও দরকার, সেই আবেদন আমি রেখেছিলাম। তো বিডিও সাহেব আমাদের মানে টানে, আমাদের স্কুলের টানে ছুটে এসেছেন, তো তিনি পরিদর্শন করেছেন, সঙ্গে বিধায়ক সাহেব ছিলেন, তারা কথা দিয়ে গেলেন যে দরখাস্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে যথাসম্ভব তারা পদক্ষেপ নেবেন, যাতে স্কুল বিল্ডিং এই শিক্ষা ব্যবস্থা এখানকার আবার সুন্দর করে শুরু করা যায়। আজকে পরিদর্শনে এলেন বিডিও সাহেব, এমএলএ সাহেব এসেছিলেন, কী বার্তা দিয়ে গেলেন? তিনি আশা দিয়েছেন যে আমাদের খুব শীঘ্রই এর ব্যবস্থা করবে, তো আমরাও ওনার কাছ থেকে এটাই আশা করি যে তাড়াতাড়ি যাতে আমাদের স্কুল বিল্ডিংটা রিপেয়ারিং করে দেন, আমাদের যেন নতুন স্কুল বিল্ডিং দেওয়া হয়, আমরা যাতে আবার ভালো মতো ক্লাস করতে পারি। স্কুলটা কবে থেকে ভেঙেছে?
এই স্কুলটা মানে করোনা পরিস্থিতিকালীন আমাদের স্কুল এক থেকে 2 বছরের কাছাকাছি আমাদের স্কুল বন্ধ ছিল। তো তারপরে স্কুল যখন খোলা হয় আমরা স্কুলে এসেই দেখি যে এটা এরকম মানে ক্লাসরুমগুলো থেকে চাঙ্গর খসে পড়েছে, ভগ্নপ্রায় অবস্থায় এরকম পড়ে আছে। আচ্ছা, এবং স্কুলের স্যার কি বলেছেন? স্যারকে আপনি বিক্ষোভ দেখালেন আগে, বিক্ষোভের কারণটা? আমরা আমাদের অভিভাবকরাও এসেছিলেন, তো ওনারাও এই স্কুল স্কুল এরকম ভেঙে যাওয়া এরকম অবস্থা দেখে ওনারা বলছেন যে ওনারাও মানে আমাদেরকে পাঠাতে খুবই দ্বিধাবোধ করছেন। তো আমাদের হেড স্যার সবাইকে আশ্বস্ত করেছেন যে যথেষ্ট ভালো ক্লাসরুমগুলোতেই আমাদের ক্লাস করাচ্ছেন। তো আমাদের হেড স্যারও আমাদের আশ্বস্ত করেছেন যে উনি বিডিও সাহেব, এমএলএ এবং সবাইকে আমাদের বিশিষ্টবর্গ ব্যক্তিরা যারা আছেন ওনাদের বলে তাড়াতাড়ি যাতে সুরাহ করে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.